আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো তোমাদের সাথে আমার এর আগে পরিচয় হয়েছে। আমি এর আগে একটা টিটো শ্রেণীর গত একটা ক্লাস নিয়েছি, তারপর আবার জানাচ্ছি। আমার নাম হচ্ছে হলো সৈয়দা নাজমা আক্তার, সৈয়দা নাজমা আক্তার, সহকারী শিক্ষক, আশরাবাদ উচ্চ বিদ্যালয়। আমরা গত ক্লাসটা নিয়েছি হলো ইংরেজি ফর টুডে এর ইউনিট ওয়ান, গ্রেটিং অ্যান্ড ইন্ট্রোডাকশনস, সম্ভাষণ ও পরিচিতি। আজকে আমরা ইউনিট টু সম্পর্কে জানব, টু সম্পর্কে আমরা আলোচনা করব এবং বিস্তারিত জানার চেষ্টা করব। তো ইউনিট টুতে আছে ইন্ট্রোডিউসিং এ টিচার, একজন শিক্ষকের পরিচয় প্রদান। তোমরা পেজ ফোর খুললে পরে দেখতে পারবা একজন শিক্ষক, এখানে একটা ছবি সহ একজন শিক্ষকের ছবি দেওয়া আছে পেজটাতে, একজন শিক্ষকের ছবি দেওয়া আছে। সেই শিক্ষকের নাম কি? দিস ইজ মাহবুব আলম। তিনি হচ্ছেন হচ্ছে হলো মাহবুব আলম, উনি মাহবুব আলম। হি ইজ 30 ইয়ার্স ওল্ড, ওনার বয়স হচ্ছে হলো, তার বয়স 30 বছর। হি ইজ অ্যান ইংলিশ টিচার, তিনি ইংরেজি শিক্ষক। হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন নড়াইল, তিনি নড়াইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন, শিক্ষকতা করেন। তিনি কোথায় শিক্ষকতা করেন? হি ওয়ার্কস ইন এ প্রাইমারি স্কুল ইন নড়াইল, তিনি নড়াইলের একটি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। তাহলে আমরা কি জানলাম? ওই যে ছবিটা দেওয়া আছে, ইনি হচ্ছেন মাহবুব আলম। তা ওনার বয়স হচ্ছে হলো 30 বছর, তিনি একজন ইংরেজি শিক্ষক। তিনি কাজ করেন কোথায়? নড়াইল প্রাথমিক বিদ্যালয়ে। বি এ থেকে এখন আমরা বি অংশে আসি। কমপ্লিট দ্য টেবিল উইথ মাহবুবস ইনফরমেশন, এইখানে বইতে ফোর পেজে দেখো একটা টেবিল দেওয়া আছে, একটা ছক দেওয়া আছে। ছকটার মধ্যে কি আছে? নেম, এজ, জব, ওয়ার্ক প্লেস। এইখানে ওই যে আমরা যে এই অংশে মাহবুব আলম সম্পর্কে আমরা জানলাম, শিক্ষক, ওনারই পরিচয় পর মানে ওনার সম্পর্কেই এই টেবিলটা দেওয়া। এই টেবিলটার মধ্যে ওনার সম্পর্কে লিখতে হবে, বলতে হবে, জানতে হবে। এখানে আছে হচ্ছে হলো নেম কি? ওনার নেম কি? মাহবুব আলম। এজ কত? 30 ইয়ার্স ওল্ড। জব, উনি কী কাজ করেন? জব মানে কি? চাকরি। তিনি শিক্ষক। হি ইজ অ্যান ইংলিশ টিচার। ওয়ার্ক প্লেস এ প্রাইমারি স্কুল ইন নড়াইল, তিনি কোথাকার প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন? নড়াইলের। এরপরে আসি আমরা সি, পেয়ার ওয়ার্ক, আস্কস অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, লুক অ্যাট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি অর্থ কি? সক্রিয়। অ্যাক্টিভিটি অর্থ কি? সক্রিয়। এখানে বলছে এ অংশটা থেকে আমরা এই অংশটা থেকে যা জেনেছি সেইটা সম্পর্কে মানে সেইটা থেকে এই প্রশ্নগুলো করা হয়েছে, তার উত্তরগুলো মানে উত্তরগুলো আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে বের করে নিতে হবে। যেমন এখানে আছে হোয়াট ইজ দ্য পার্সনস নেম, সে মানে এখানে হোয়াট ইজ দ্য পার্সনস নেম, এখানে কার নাম বলা হয়েছে, লোকটির নাম কি, পার্সন মানে কি, ব্যক্তি। তো এর উত্তর কি হবে? আমরা যে এর আগে কি জেনেছি, দ্য পার্সন নেম ইজ মাহবুব আলম। হাউ ওল্ড ইজ শি, ওনার বয়স কত? হি ইজ 30 ইয়ার্স ওল্ড, তা ওনার বয়স হচ্ছে হলো 30 বছর। হোয়াট ডাজ হি ডু, তিনি কি করেন? হি টিচার্স ইংলিশ, তিনি হি ইজ অ্যান ইংলিশ টিচার্স, তিনি একজন ইংরেজি শিক্ষক। হোয়াট ডাজ হি ওয়ার্কস, তিনি কোথায় চাকরি করেন?
He works in a primary school in Norai. তিনি নড়াইলের প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন। তো আমরা 5 পেজে আসি। 5 পেজে কি আছে? ইন্ট্রোডিউসিং সাম ওয়ান, কারো পরিচয় প্রদান। ইন্ট্রোডিউসিং সাম ওয়ান, সাম ওয়ান অর্থ কি? কারো। আর ইন্ট্রোডিউসিং হচ্ছে হলো পরিচয় প্রদান। এই পেজের 5 পেজের এই অংশে দেখো, থিঙ্ক অ্যাবাউট এ পার্সন ইউ নাও, ড্র এ পিকচার অফ দ্য পার্সন, কমপ্লিট দ্য টেবিল। 5 পেজে দেখো একটা খালি অংশ, একটা ছক আছে। ছকটার মধ্যে কি বলছে? তোমার পরিচিত কোনো ব্যক্তির কথা চিন্তা করো, ব্যক্তিটি একটি ছবি আঁকো, ছকটি পূরণ করো। ছক মানে নিচে আরেকটা টেবিল আছে, তুমি যে ব্যক্তিটা সম্পর্কে চিন্তা করবা সেই চিন্তার চিন্তা এবং তার সম্পর্কে লেখাটা বলছে হলো উপরে অংশে, এবং তুমি যে লিখ মানে তার সম্পর্কে লিখছো, যেই যার সম্পর্কে চিন্তা করছো তার সম্পর্কে লেখাটা হচ্ছে হলো মাঝখানের অংশে টেবিলটাতে। বইয়ের মাঝখানের অংশে একটা টেবিল আছে, টেবিল সেখানে নেম, এজ, জব, ওয়ার্ক প্লেস আছে। তো এখন ধরো একটা হচ্ছে হলো সামওয়ান, মানে আমরা যে কোনো কথা চিন্তা করতে পারি। ধরো আমার কথাই বলো, তোমরা আমার কথাই চিন্তা করো, এখানে লেখো যে তোমাদের ইংলিশ টিচারকে সৈয়দা নাজমা আক্তার, হি ইজ অ্যান হচ্ছে হলো 40 ইয়ার্স ওল্ড, হি ওয়ার্ক ইন এ আশাবাদ হাই স্কুল ইন কামরাঙ্গিচর। ওইখানে হচ্ছে হলো মাহবুব আলম সম্পর্কে আমরা ইন্ট্রোডিউসিং হয়েছি। এইখানে আমরা মনে মনে একটা চিন্তা করলাম, দূরে গেলাম না, আমি আমার সম্পর্কেই তোমাদেরকে চিন্তা করতে বললাম, তো সহজ হয়ে মানে সহজ করার জন্য। থিঙ্ক, থিঙ্ক অর্থ হলো চিন্তা করা। অ্যাবাউট দেখো, এখানে আবার বলি, থিঙ্ক অ্যাবাউট এ পার্সন ইউ নাও, মানে তোমার পরিচিত কোনো ব্যক্তির কথা চিন্তা করো। তো আমি নিশ্চয়ই তোমাদের এখনও পরিচিত হয়ে গেলাম। ড্র এ পিকচার অফ দ্য পার্সন, একটা ছবি আঁকো, ওই ব্যক্তিটির ছবি আঁকো। কমপ্লিট দ্য টেবিল, মানে এর পরের একটা ছক আছে সেই টেবিলটা পূরণ করো। এখন নেম, সৈয়দা নাজমা আক্তার, এজ 40, জব টিচার, ওয়ার্ক প্লেস আশাহাবাদ হাই স্কুল। তো আসি বি অংশে, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম অ্যাক্টিভিটি এ। ওই যে আমরা এ অংশটা সম্পর্কে চিন্তা করলাম, কার সম্পর্কে চিন্তা করলাম? নাজমা আক্তার সম্পর্কে। তো তার সম্পর্কে যে চিন্তা করলাম সেই চিন্তাটা আমরা হচ্ছে বি অংশে এসে, যে এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে, ফিল ইন দ্য গ্যাপ, এই সেই গ্যাপটার মধ্যে আমরা পূরণ করব। যেমন এখানে দেওয়া আছে দেখো, দিস ইজ একটা ডট 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 গ্যাপ, সেখানে কী লিখবো? নাজমা আক্তার, হি অবলিক শি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড। এখন আমরা যে নাজমা আক্তার সম্পর্কে জানলাম, চিন্তা করলাম, তিনি কি মহিলা না পুরুষ? তিনি যদি মহিলা হন তাহলে হবে শি, তিনি হচ্ছেন পুরুষ হলে হবেন হি। তো যেহেতু নাজমা আক্তার একজন মহিলা তাহলে হচ্ছে হলে কি, এখানে শি হবে। এখানে যদি আবার মাহবুব আলম আমরা সম্পর্কে বলতাম আগের অংশটা, তাহলে সেটা হতো হি। শি ইজ 40 ইয়ার্স ওল্ড, শি ইজ টিচার, তিনি হচ্ছেন শিক্ষক। শি ওয়ার্কস আশাবাদ হাই স্কুল ইন কামরাঙ্গিচর। তাহলে আমরা এখানে কি জানলাম? শিক্ষক, একজন শিক্ষকের পরিচয় প্রদান, এবং মনে মনে আরেকজন শিক্ষক সম্পর্কেও আমরা চিন্তা করলাম এবং জানলাম। তো আসি আমরা এই যে ইউনিট টুয়ে আমরা কী কী ওয়ার্ড মিনিং পেলাম, এখানে কী কী আমরা শব্দার্থ শব্দ সম্পর্কে আমরা জানলাম। প্রথমত হচ্ছে হলো আমরা জানলাম ইন্ট্রোডিউসিং, ইন্ট্রোডিউসিং মানে পরিচয় প্রদান। টিচার, টিচার অর্থ কী? শিক্ষক। ইন্ট্রোডিউসিং পরিচয় প্রদান। তারপরে ইউনিট একক, লেসন পার্ট, লেসন্স পার্টগুলো। তারপর লিসেন শোনা, সে হচ্ছে হলো বলা, সে অর্থ কি? বলা। পেয়ার ওয়ার্ক যুগল কাজ বা জোড়াবদ্ধ কাজ।
তারপরে আছি আমরা ইউরসেলফ, ইউরসেলফ, মাই সেলফ, এগুলো হচ্ছে হলো নিজ সম্পর্কে। হাউ, কেমন, ফাইন, ভালো, থ্যাংকস, ধন্যবাদ, ইয়ার, বছর, ওল্ড, বয়স, স্টুডেন্ট, শিক্ষার্থী, প্রাইমারি, প্রাথমিক। এছাড়াও আরও কিছু আমরা সেন্টেন্স এখানে মানে ওয়ার্ড পাই, তার মধ্যে হচ্ছে হলো দেখাই দিচ্ছি তোমাদের, যেমন আছে কমপ্লিট, অর্থ কি সম্পূর্ণ, কমপ্লিট অর্থ কি সম্পূর্ণ, তারপর টেবিল, টি এ ভি এল ই, টেবিল অর্থ কি এখানে ছক অর্থে ব্যবহৃত হয়েছে, টেবিল এখানে ছক অর্থে ব্যবহৃত হয়েছে, টেবিল টেবিল হয় আর এখানে ছক অর্থে ব্যবহৃত হয়েছে এই টেবিল। তারপর ড্র, ডি আর এ ডাব্লিউ, ড্র অর্থ কি আঁকা, ড্র অর্থ আঁকা। তারপর পিকচার, পিকচার অর্থ ছবি, পিকচার অর্থ ছবি। এখানে যেমন হচ্ছে হলো ওই যে আমরা পেলাম না, থিঙ্ক অ্যাবাউট এ পার্সন ইউ নো, ড্র এ পিকচার, মানে এক তুমি যে পরিচিত ব্যক্তিটির সম্পর্কে চিন্তা করতেছো তার একটা ছবি আঁকো, তো এখানে ড্র এ পিকচার মানে ছবি আঁকা। তারপরে আসি হচ্ছে হলো পার্সন, আমরা নতুন নতুন আরও কিছু শব্দ সম্পর্কে জানবো, পার্সন অর্থ কি ব্যক্তি, পার্সন অর্থ ব্যক্তি। তারপরে আসি আরো কয়েকটা তোমাদের ওয়ার্ড মিনিং বলি, এগুলো কিন্তু মনে রাখবা, মনে রাখতে মনে রাখলে পরে পড়তে সুবিধা এবং মনে রাখতেও সুবিধা, আগে শব্দের অর্থ জানতে হবে, জানলে পরে মনে রাখতে সুবিধা হয়। তারপর থিঙ্ক, টি এইচ আই এন কে, থিঙ্ক অর্থ চিন্তা করা। তারপরে আর কি আছে এখানে দেখি, ওয়ার্ক, ওয়ার্ক অর্থ কি কাজ। তারপর সেন্টেন্স, অর্থ বাক্য, সেন্টেন্স অর্থ কি বাক্য। তারপর আন্ডারলাইন, আন্ডারলাইন অর্থ কি নিচে দাগ দেওয়া। আর কি আছে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি অর্থ সক্রিয় বা কার্যক্রম। তো আমরা মোটামুটি ইউনিট টু এর সবগুলো ওয়ার্ড মিনিং মানে যেগুলো বেশি দরকার সেগুলো সম্পর্কে আমরা জানলাম। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো।